নমস্কার আজকের এই ভিডিওটির টপিক রয়েছে তোমরা যারা বালুঘাট কুয়েট কলেজে অ্যাপ্লাই করেছো ইউজি কোর্সে তোমাদের কিন্তু ফিফ ম্যাডেল লিস্টটি কিন্তু প্রকাশ করা হয়ে গেছে তোমরা সেই ম্যাড লিস্টটি কী করে চেক আউট করবা কি করে অ্যাডমিশন হওয়া বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে কিন্তু আমরা জানবো তো দেখো এই মুহূর্তে আমরা রয়েছি বালুঘাট কলেজের অফিসিয়াল সাইটে সাইটটি লিঙ্ক তোমাদের সুবিধা হচ্ছে ভিডিওটি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো সাইটটিতে ভিজিট করার পর দেখতে পাচ্ছ তোমরা সিম্পলি এখানে লেখাই রয়েছে ক্লিক হওয়ার ফর অ্যাডমিশন ফিথ ম্যারিট লিস্ট তোমরা सिंपली ক্লিক হওয়ার অপশনের উপর ক্লিক করে দেবে ক্লিক করে দিলে তোমাদের সামনে কিন্তু এই পেজটি ওপেন হয়ে চলে আসবে যেখানে কিন্তু শো হচ্ছে ফাইনাল ম্যারিট লিস্ট ফর অ্যাডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ওয়ান দেখো এখানে কি আছে তোমাদের অনার্স কোর্স এবং জেনারেল কোর্স তোমরা যদি অনার্স কোর্সে অ্যাপ্লাই করে থাকো তোমরা অনার্সে অ্যাপ্লাই করবে তোমরা যদি পাস কোর্সে অ্যাপ্লাই করে থাকো তোমরা কিন্তু পাসের মধ্যে মানে জেনারেল এর মধ্যে কিন্তু ক্লিক করে তোমাদের প্রসেসটি কিন্তু কমপ্লিট করবে তো দেখো আমি এখানে অনার্স কোর্সের ক্ষেত্রে দেখাচ্ছি কি কী করে সমস্ত প্রসেসটি করবে তো দেখো সিম্পলি তোমরা এখান থেকে স্ট্রিমটি চু চুজ করে নিবে আর সায়েন্স কমার্স তোমরা যে স্ট্রিম থেকে তোমরা বিলং করছো তোমরা সিম্পলি এখান থেকে তোমাদের স্ট্রিম স্ট্রিমটি কিন্তু চুজ করে নেবে দেন এখানে টাইপসটি কিন্তু তোমাদের অনার্সই হবে এখানে কিন্তু কিছু করার দরকার নেই দেন অনার্স কোন সাবজেক্টে তোমরা অ্যাপ্লাই করছো সেই সাবজেক্টটি কিন্তু এখান থেকে চুজ করে নিতে হবে তো সিম্পলি আমি এখান থেকে চুজ করে নিচ্ছি ম্যাথামেটিক্স এরপর দেন আমি হলো কোন ক্যাটাগরি থেকে বিলং করি আমার কাস্টকে সেটা কিন্তু আমাদের এখানে চুজ করে নিতে হবে তো সিম্পলি জেনারেল চুজ করে নিচ্ছি দেন সার্চ অপশনের মধ্যে ক্লিক করে দিতে হবে তো তার আগে একটি কথা তোমাদেরকে বলে দিই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু প্রসেসটি সেম রয়েছে তো তোমরা কিন্তু এই প্রসেসটি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু ফলো করতে পারো তো সিম্পলি আমি সার্চ অপশনের মধ্যে ক্লিক করে দিচ্ছি সার্চ অপশনের মধ্যে ক্লিক করে দিলে দেখো এখানে কিন্তু ব্ল্যাঙ্ক শো হচ্ছে মানে কিন্তু এই সাবজেক্টে কিন্তু এখনও পর্যন্ত ফিফ্থ ম্যারিট লিস্টটি কিন্তু প্রকাশ করা হয়নি তো আমি একটু অন্য তোমাদের সাবজেক্ট ট্রাই করে দেখাচ্ছি তো ধরুন আমি বেঙ্গলি চুজ করছি বেঙ্গলি চুজ করার পর সার্চ অপশনের মধ্যে ক্লিক করছি তো দেখো এখন যেটা ফেচিং হচ্ছে এখন চলে আসলো তো দেখো তোমরা হয়তো বুঝতে পেরেছো যে ধরে নাও ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এখনও ডেটা প্রকাশ করা হওয়ার না কারণে কিন্তু সেখানে কিন্তু সমস্ত জিনিসটি কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছিলো এছাড়া অন্য কারণও হতে পারে যে কারণটি হলো হয়তো ম্যাথামেটিক্সের সিট সমস্ত হলো কমপ্লিট হয়ে গেছে জন্য কিন্তু সেখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছিলো তো দুটোর মধ্যে যে কোনো একটি প্রবলেম হতে পারে কোন প্রবলেমটি হয়েছে সেটা কিন্তু আমি কনফার্ম তোমাদেরকে বলতে পারছি না দেন দেখো ফার্স্টে শো হচ্ছে তোমাদের র্যাঙ্ক অ্যাপ্লিকেশন নং নেম অনার্স তোমাদের কোন অনার্স সাবজেক্টে হলো অ্যাপ্লাই করছো মেরিট স্কোর ফিস তোমাদের চালান তো সিম্পলি তোমাদের নামটি তোমাদের কিন্তু করে করে বের নিতে বা তোমরা কিন্তু নামটি চেক আউট করে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে যেমন দেখো এখানে লেখা রয়েছে অ্যাডমিটেড এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিটেড ভিউ প্রিন্ট চালান একটা দেখতে পাচ্ছ ট্রান্সফার তো দেখো তিন মানে তোমাদেরকে বলে দিচ্ছি ফার্স্ট ট্রান্সফার মানে এই স্টুডেন্টটা ভর্তি হয়েছিল বা কিন্তু অন্য কোনো মানে কলেজে সে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে সেজন্য কিন্তু এখানে কিন্তু ট্রান্সফার দেখাচ্ছে দেন তোমাদের কি অ্যাডমিটেড ভিউ প্রিন্টে চালান মানে কিন্তু এই স্টুডেন্টটা কিন্তু ভর্তি হয়ে গেছে সে কিন্তু ফিজটি পেমেন্ট করে দিয়েছে সেই জন্য কিন্তু এখানে প্রিন্টে চালান অপশানটি শো হচ্ছে দেন দেখো এখানে দেখাচ্ছে অ্যাডমিটেড অ্যাডমিটেড মানে কিন্তু এই স্টুডেন্টটি কিন্তু এখনো পর্যন্ত পেমেন্ট করেননি সেজন্য কিন্তু অ্যাডমিটেড তোমাদের এখানে দেখাচ্ছে তো দেখো এবং পাশাপাশি দেখাচ্ছে যে তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে সেই কিন্তু অ্যামাউন্টটি কিন্তু এখানে শো হচ্ছে তো সিম্পলি তোমরা অ্যাডমিটেড অপশনের মধ্যে ক্লিক করে দিয়ে তোমাদের কিন্তু অ্যাডমিট অপশানের মধ্যে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে তোমাদের সামনে এই ধরনের পেজ ওপেন ওপেনে চলে আসবে দেন তোমাদের এখানে পাসওয়ার্ডটি টাইপ করে দিয়ে গো অপশনের মধ্যে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখতে পাবে ফিস স্ট্রাকচার বা ফিস পেমেন্ট বলে একটি অপশন পেয়ে যাবে সেখানে গিয়ে তোমাদের যে ফিসটি পেমেন্ট করতে হবে সেই পেমেন্ট ফিসটি কিন্তু চুজ করে নিতে হবে চুজ করে নেওয়ার পর তোমাদের হলো যে যার মাধ্যমে তোমরা পেমেন্ট করবে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ভিম ইউপিআই বা ইউপিআই নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তুমি যে মাধ্যমে পেমেন্ট করবে সেটা কিন্তু চুজ করে নিয়ে পেমেন্ট পেমেন্ট করে দিলে কিন্তু তোমরা হলো বালুঘাট কলেজে কিন্তু সাকসেসফুলি অ্যাডমিশন হয়ে যেতে পারবা এই মুহূর্তে আমি করে দেখাতে পারছি না কারণ আমার কাছে কোনো ছাত্রছাত্রীর ডকুমেন্ট নেই যাদের নাম কিন্তু ফিথ লিস্টে লিস্ট চলে সেটা কিন্তু তোমরা সমস্ত প্রসেসটি কিন্তু করে দেখাতে পারছি না তুমি কিন্তু খুব ইজি ওয়েতে কিন্তু বালুঘাট কলেজেও কিন্তু এইভাবে কিন্তু অ্যাডমিশন কিন্তু হয়ে যেতে পারো আই হোপ তোমাদের এখনকার এই ছোট্ট ভিডিওটি কিন্তু কাজে লেগেছে যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও শেয়ার করে দিও এবং তোমাদের এই ভিডিওটি নিয়ে কী মতামত তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাতে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো এবং বালুঘাট কলেজের সমস্ত আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকেনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে নিতে হবে সর্বপ্রথমে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং তোমরা যারা আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করো নি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখানে কিন্তু আমাকে ডিরেক্ট ফলো করতে পারো এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ